আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ভুলে যাওয়া যে কার্ডের যে পিনটা, এই পিনটা বের করবেন। প্রথমে আপনি আপনার বিয়ন মানি অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, লগ ইন করে নেবেন। তারপর উপরে একটা অপশন আছে কার্ড অ্যাকশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে একটা অপশন আছে ভিউ পিন, এই ভিউ পিন অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে যে কাজটা করতে হবে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর নিচে একটা অপশন আছে দেখুন, জেনারেটেড ওয়ান টাইম পাসওয়ার্ড, মানে আপনার পিনটা দেখতে হলে আপনাকে প্রথমে একটা ওয়ান টাইম পাসওয়ার্ড পাঠাবে। সেটা আপনার ইমেলও নিতে পারেন বা মোবাইল নাম্বারও নিতে পারেন। আপনি যদি ইমেলে নিতে চান, ইমেল সিলেক্ট করবেন, মোবাইল নাম্বারে নিলে মোবাইল নাম্বার সিলেক্ট করবেন। যেহেতু আমি মোবাইল নাম্বারে নিব, সেহেতু আমি মোবাইল নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচে একটু নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পরে এখানে একটা অপশন আছে আই এম নট এ রোবট, এই গড়টাতে, খালি গড়টাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সোজা আপনি উপরে চলে আসবেন। তারপর এখানে সেন্ট ওটিপি যে অপশন আছে, সেন্ট ওটিপি অপশনও ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলের মধ্যে একটা ওটিপি, এটা 27 সেকেন্ডের মধ্যে ওটিপিটা এখানে দিবেন। দেওয়ার পর আবার এখানে আই এম এন রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে সময় শেষ হওয়ার আগে এখানে ভিউ পিনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন টাইমিং আসছে, এবং এখানে আপনার যে গড়টা আছে লেফট সাইডে, এই গড়টাতে আপনি যে পিনটা ভুলে গেছেন সেই কার্ড পিনটা এখানে দেখতে পারবেন। তো এভাবেই আপনারা আপনাদের বিয়ন মানির যে কার্ডটা, সেই কার্ডটা যদি পিনটা ভুলে যান, আপনি ব্যাংকে না গিয়ে আপনার অ্যাপস থেকে এই অপশনটা ব্যবহার করে আপনি আপনার কার্ডের পিনটা বের করতে পারবেন। তো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের উপকার হয় তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে অন্য সব প্রবাসী ভাইয়ারাই ভিডিওটি দেখতে পারে। তো ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।